হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি সন্তান ভেটনারি প্র্যাকটিশন আজকে আবার আপনাদের সামনে নতুন একখানা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটাতে দেখাবো যে আপনারা ভেটনারি ক্যালসিয়াম মাস্ট জেল এবং ক্যালসিয়াম মাস্ট অ্যাডভান্স যে লিকুইড সিরাপটি আপনার গরু মহিষ এবং ছাগলকে কখন প্রয়োগ করবেন এবং কী কি অসুবিধা হতে গেলে আপনারা এই ক্যালসিয়াম সে গরু মহিষ এবং ছাগলকে খাওয়াতে পারেন এই ক্যালসিয়াম সিরাপটি আপনারা গরু ও মহিষের কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখা মাস্ট এই ক্যালসিমাস্ট জেল লিকুইড ভিটামিন সিরাপটি আপনারা গরু ও মহিষকে কখন প্রয়োগ করবেন যে সকল গরু ও মহিষকে মিল্ক ফিভার হয়ে গেছে অর্থাৎ গরু মহিষের বাচ্চা দেওয়ার পরে সে গরু ও মহিষকে মিল্ক ফিভার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে সকল গরু ও মহিষকে মিল্ক ফিভার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি এই ক্যালসিয়ামাস্ট যে লিকুইড সিরাপটি সেই গরু এবং মহিষকে খাওয়ান সেক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে এই ক্যালসিয়ামাস্ট যে লিকুইড সিরাপটি এছাড়াও আপনারা এই ক্যালসিয়ামাস্ট লিকুইড সিরাপটি প্রয়োগ করতে পারেন যে সকল গরু ও মহিষ খুব দুর্বল হয়ে পড়েছে তাদের ক্ষেত্রেও যদি আপনারা এই লিকুইড সিরাপটি প্রয়োগ করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন এই ক্যালসিমাস্ট লিকুইড সিরাপটি খাওয়াতে গেলে এই ক্যালসিমাস্ট যে লিকুইড ভিটামিন সিরাপটি এমনই একটা ভিটামিন যেটা দুর্বল গরু মহিষের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে থাকে এই লিকুইড সিরাপটি এই ক্যালসিমাস্ট যে লিকুইড সিরাপটি হচ্ছে মেনকাইন্ড কোম্পানির খুব সুন্দর একটা ঔষধ যেটা গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে এই লিকুইড সিরাপটি এই ক্যালসিমাস যে লিকুইড সিরাপটি আপনারা প্রয়োগ করতে পারেন যে সকল গরু ও মহিষ বাচ্চা দেওয়ার পরে সময় মতো যদি ফুল না পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা যদি এই ক্যালসিমাস লিকুইড ভিটামিন সে গরু ও মহিষকে খাওয়ান তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি এই সে গরু এবং মহিষটি ফুল বের করে দিবে এই ক্যালসিমাস লিকুইডের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন মিশ্রিত থাকায় এই ক্যালসিয়ামাস্ট জেল লিকুইড সিরাপটি খুব সুন্দর কাজ করে থাকে গরু মহিষের ক্ষেত্রে এই ক্যালসিয়ামাস্ট জেল লিকুইড সিরাপটি আরো আপনারা প্রয়োগ করতে পারেন যে সকল গরু এবং মহিষকে কিটোসিস রোগ হয়ে গেছে অর্থাৎ যে সকল গরু ও মহিষ দিনের পর দিন শুকিয়ে চলেছে ক্যালসিয়াম ও ফসফরাস ঘটিত যে সকল রোগ হয় তাদের ক্ষেত্রে আপনারা যদি এই ক্যালসিয়ামাস্ট জেল লিকুইড সিরাপটি প্রয়োগ করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন এই লিকুইড সিরাপটি প্রয়োগ করতে গেলে যে সকল গরু ও মহিষ খাওয়ার এনার্জি নাই কিন্তু অধিক মাত্রায় দুধ দিচ্ছে সে গরু ও মহিষের দুধ কিন্তু দিনের পর দিন কমে চলেছে সেই গরু ও মহিষকে যদি আপনারা এই ক্যালসিয়াম যে লিকুইড সিরাপটি খাওয়ান তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন যে সকল গরু এবং মহিষের দুধ আপ ডাউন করছে এই ক্যালসিয়াম মাস্ট জেল লিকুইড সিরাপটি আপনারা 300 এমএল এর বোতলে পেয়ে যাবেন এই 300 এমএল এর ডোজ মোট 3 দিন আপনাকে খাওয়াতে হবে প্রত্যেকদিন 100 গ্রাম করে কোন দানাদার খাদ্যের মাধ্যমে বা এই বোতল দিয়েই আপনারা সেই ওষুধটি গরু এবং মহিষকে খাওয়াতে পারেন প্রয়োজনে আপনারা এই ক্যালসিয়াম মাস্ট জেল লিকুইড সিরাপটি গরু ও মহিষকে 1 লিটার পর্যন্ত খাওয়াতে পারেন কারণ এই ক্যালসিয়াম মাস্ট লিকুইডটির মধ্যে ক্যালসিয়াম ফসফরাস বিভিন্ন ধরনের ভিটামিন থাকায় এটি গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে এই ক্যালসিয়াম মাস্ট জেল ছাড়াও আপনারা মেডিসিনের দোকানে এই ক্যালসিয়াম অ্যাডভান্স এই ক্যালসিয়াম মাস্ট অ্যাডভান্স লিকুইড সিরাপটি পেয়ে যাবেন এই ক্যালসিয়াম মাস্ট অ্যাডভান্স লিকুইড সিরাপটি ক্যালসিয়াম জেল থেকেও অধিক মাত্রায় দ্রুত গতিতে কাজ করে থাকে কারণ এই ক্যালসিয়াম মাস্ট অ্যাডভান্সের মধ্যে ক্যালসিয়াম জেলের চুল তুলনায় দ্বিগুণ মাত্রায় ভিটামিন মিশ্রিত আছে তাই এই ক্যালসিয়ামাস্ট জেল জেল এবং অ্যাডভান্স খুব সুন্দর আপনারা আপনাদের গরু ও মহিষের প্রয়োজন মতো এই ওষুধগুলি খাওয়াতে পারেন যে সকল গরু এবং মহিষ খুব দুর্বল হয়ে পড়েছে এবং তার তাড়াতাড়ি রেজাল্ট চাইছেন সেক্ষেত্রে আপনারা এই ক্যালসিয়ামাস্ট মাস্ট অ্যাডভান্স যদি সেই গরু এবং মহিষকে প্রয়োগ করে তাহলে খুব দ্রুত গতিতে রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই ক্যালসিয়ামাস্ট অ্যাডভান্স এবং ক্যাস্টিয়াম ক্যালসিয়ামাস্ট জেল লিকুইড সিরাপটি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস এবং কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইকস আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে আর নতুন নতুন ভিডিও আপলোড করতে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিও আরনি আসবো ভালো থাকুন সুস্থ থাকুন